বহু পর পঞ্চায়েতের পর এবার কিন্তু শুরু হলো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মানে এর মাধ্যমে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি পঞ্চায়েতে যে গ্রুপ ডি রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক এই সকল পোস্টের জন্য ডিএলএসির মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে যেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটার মাধ্যমে জেলা পরিষদ যার মাধ্যমে আপনাদের বিডিও অফিস যার মাধ্যমে আপনাদের ব্লক অফিসের সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম গ্রুপ ডি পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক এই সকল চাকুরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে তো ইতিমধ্যে খুশির খবর এর মাধ্যমে কিন্তু বহু প্রতিকার পর অবশেষে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হল আপনাদের নিজ জেলা পরিষদের মাধ্যমে এই কাজটি পেয়ে যাচ্ছেন তো সে ক্ষেত্রে আমি আপনাদের বলবো যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন আর বেশি দেরি করবেন না তো চলো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা পরিষদের মাধ্যমে সেই যে চাকুরি রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন তো সেই আবেদনটি কী করে করবেন আবেদনের ক্রাইটেরিয়া কী রয়েছে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে আপনাদের বেতন কাঠামো কী প্রোভাইড করা হচ্ছে এই সকল সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো যে সকল বন্ধুরা একদমই নতুন হচ্ছেন তো অবশ্যই একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো চলো বেশি দিন করে সেই রিক্রুটমেন্টের নোটিশটা অনেক কিনে দেখে নেওয়া যায় আর এখানে আমি আপনাদের বলবো আবেদন যে প্রক্রিয়াটি রয়েছে এত সুন্দর প্রক্রিয়া রয়েছে যেখানে আপনারা বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন কারণ কি কোথাও আর অফলাইনের মাধ্যমে জমা করতে হচ্ছে না এটা করতে হচ্ছে জাস্ট আপনাদের সেই অফলাইনের ফর্মেটিকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে সেটা আপনারা বাড়িতে বসে ফিল আপ করে সেটা কিন্তু বাড়িতে বসেই আপনারা ফর্মটি ফিল আপ করে নিয়ে জমা করে দিতে পারেন এখানে দেখুন উনত্রিশে ডিসেম্বর থেকে আবেদনটি কিন্তু চালু হয়েছে ইতিমধ্যে দেখুন উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে ষোলো জানুয়ারি দু পর্যন্ত আবেদনটি চলবে হাতে কিন্তু এখনও অনেকটাই সময় রয়েছে আপনারা চাইলে এখনও পর্যন্ত আবেদন করে নিতে পারেন কারণ কি এখনও পর্যন্ত জানুয়ারি মাস আসেনি আর জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করা যাবে বিকেল পাঁচটা পর্যন্ত যদি আপনারা কেউ আবেদনটি করতে চান এই কম সময়ের মধ্যে আবেদনটি করে কমপ্লিট করে নিতে পারবেন যেখানে বলা বাই বাইপোস্টের মাধ্যমে পাঠাতে পারেন ইমেলের মাধ্যমেও কিন্তু আপনারা নোট যে ডকুমেন্টসগুলি সেই সকল কিন্তু পাঠাতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা চাইলে আপনাদের যে জেলা পরিষদ অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু পাঠিয়ে দিতে পারেন আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো একটিভাবে ফর্মটি ফিল আপ করে নেবেন তবে ডেটটি মনে রাখবেন উনত্রিশ থেকে ষোলো জানুয়ারি দু তারিখ পর্যন্ত অনিশ কেনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে চলে এসেছি সবার প্রথমে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগটি করতে চলেছে ডিস্ট্রিক্ট সেক্রেটারি সেলে যেখানে অ্যাপ্লিকেশন এইখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে আমি আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখিয়ে দিচ্ছি কত তারিখে প্রকাশিত হয়েছিল তার ডেটটি এখানে বসাতে বলা হয়েছে এর সঙ্গে একদম ডান্সারে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের একটি রিসেন্ট ছবি এখানে আপনাদের বসাতে হবে যেটা আঠা দিয়ে বসাবেন এর সঙ্গে দেখুন নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি এখানে আবেদন করছেন তার এখানে পুরো নাম বসাবেন ফাদার্স বা গার্জেন বা হাজব্যান্ড নেম এখানে বসিয়ে দিতে হবে মেয়েদের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নামও বসাতে পারেন অথবা ছেলেদের ক্ষেত্রে বাবার নাম বসাবেন পারমানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনাদের স্থায়ী ঠিকানা ভিলেজ আপনার সিটি বসাতে পারেন পোস্ট অফিসের নাম আপনার পুলিশ স্টেশন আপনার ডিস্ট্রিক্ট আপনার পিনকোড নাম্বার বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার ডেট মান্থ ইয়ার যেভাবে রয়েছে সেভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনারা এই সব ফিল আপ করবার চেষ্টা করবেন এর সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে যে কাস্ট আপনি সরি সেক্স এখানে রয়েছে মেল না ফিমেল যেহেতু এখানে দুজনেই আবেদন করতে পারবেন দুই ধরনের ক্যাটাগরির মানুষজন মেলরা আবেদন করতে পারবেন ফিমেলরা আবেদন করতে পারবেন তাই আমি ভিডিও শুরুতে বলেছি যে মেল ফিমেল উভয়ই কিন্তু আজকের আবেদনটি করে নিতে পারবেন কাস্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এসসিরাও আবেদন করতে পারবেন জেনারেলরা আবেদন করতে পারবেন এসটিরা আবেদন করতে পারবেন ওবিসি বিসি মানে সকল ধরনের মানুষজনেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন তো যে ক্যাটাগরিতে আপনারা বিলং করছেন জাস্ট সেই ক্যাটাগরিতে আপনারা রাইট চিহ্ন মেরে দেবেন এর সঙ্গে দেখুন যেটা আমি আপনাদের বলি যে অফলাইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল নাম্বার আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে আর ইমেল আইডিটি খুব সুন্দরভাবে আপনারা বসিয়ে দেবেন এ এরপরে চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে সেকেন্ডারি সাবজেক্ট কী কী ছিল মানে শর্ট ফর্মে বসিয়ে দিতে হবে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন টোটাল মার্ক কত ছিল মার্ক অফ আপনি কত পেয়েছেন কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন বুঝতে পারছেন এই সকল সমস্ত রকম এক এক করে ফিল আপ করে দেবেন এখানে কিন্তু যে হাইলি ডেফিনেশন অনুযায়ী এক্সিমিশনের ঘরগুলি রাখা রয়েছে এ দেখে আপনারা ভয় পাবেন না আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেই হিসাবে কোয়ালিফিকেশনগুলি এক এক করে বসিয়ে দেবেন ক্লিয়ার এরপরে দেখুন এখানে যে মানে এখানে এতদূর দেওয়ার কারণ হলো যে বেশি কোয়ালিফিকেশন দেখালে কোনো রকম অসুবিধা নেই সেক্ষেত্রে এখানে এতগুলি বক্স প্রোভাইড করা রয়েছে এরপরে দেখুন এখানে বলে যে প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা এই ঘরটি ফিল করবেন যাদের নেই তারা কিন্তু এই ঘরটি ফিল করবেন না এরপরে দেখুন সেই যে অফলাইনে ফর্মেট তো দেখিয়ে দিলাম সেই ফর্মেটের সঙ্গে আপনাদের আর কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে যেমন দেখুন বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট দিতে পারেন সেকেন্ডারি এক্সামিশন মানে মাধ্যমিকের সার্টিফিকেটগুলি প্রোভাইড করতে পারেন কাস্ট সার্টিফিকেট ইফেনই যদি থাকে মার্কশিট সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিশন হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে ই ফেন এখানে বলা হয়েছে যদি থাকে এই সকল কিন্তু আপনারা দিতে পারেন আর যাদের নেই তারা না দিলেও চলবে এর সঙ্গে দেখুন ডেট প্লেস দিয়ে এখানে আপনারা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট দিয়ে আপনারা কিন্তু জমা করে দিতে পারেন এখানে দুটো সিগনেচার করতে হবে সিগনেচার অফ ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার পুরো সিগনেচার আর এখানে নেম ইন ফুল এটা কিন্তু সিগনেচার নয় এখানে খুব সুন্দর করে আপনারা কিন্তু আপনাদের নামটি লিখে দিবেন নেম ইন ফুল টাইটেল সহ ক্লিয়ার তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন আমি আপনাদের বলে দিই ভিডিওটির প্রথমে আমি বলেছিলাম যে নোটিশ নাম্বার দেখুন রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার এই যে এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার কত তারিখে প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু ডেট অলরেডি রয়েছে এটা দেখে দেখে আপনারা সেই যে অফলাইনে ফর্মেট রয়েছে সেটা দেখে দেখে কিন্তু ফিল আপ করে নেবেন ভুল করবেন না এর সঙ্গে দেখুন কারাকারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন অনলি ইস ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাবে যেটা কিন্তু আপনারা জেলা পরিষদ অফিসে কাজটি পাবেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য তো খুব ভালো একটি পোস্ট যেটা কিন্তু গ্রুপ সি লেভেলের একটি কাজ এখানে আপনারা পাচ্ছেন এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু সাতাশ হাজার টাকা পার মান্থ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর স্যাংশন সেল পশ্চিম বর্ধমানে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে কোয়ালিফিকেশান বলা হয়েছে ওয়ান ইয়ার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অর এটি যদি থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে অথবা ডিপ্লোমা ইন রুরাল ডিপ্লোমেন নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন সোশ্যাল ওয়ার্ক উইথ মিনিমাম থ্রি ইয়ার্সে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে কমিউনিটি অর্গানাইজেশন ইন এনি রিওয়ার্ড অর্গানাইজেশন বা এখানে বলা হয়েছে যে তিন বছরে যদি কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক নিয়ে কিন্তু আপনাদের জাস্ট একটি ডিগ্রি পাস লাগবে তাহলে আবেদনটি করা যাবে এর সঙ্গে দেখুন ডিপ্লোমা ইন রুরাল ডিপ্লোপমেন্ট নিয়েও যদি করা থাকে পোস্ট গ্র্যাজুয়েশনও যদি করা থাকে যে কোনো স্ট্রিম নিয়ে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এ হচ্ছে আবেদন প্রক্রিয়া আমি আপনাদের একে করে দেখিয়ে দিলাম এরপর যদি কোনোরকম কোয়েশ্চিন থাকে আমি আপনাদের অবশ্যই বলবো যে এই ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না এখানে দেখুন নেম অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর যেখানে আপনাদের যে সকল সাবজেক্টগুলি রাখা রয়েছে সে সকল হচ্ছে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স জি কে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের টোটাল যে মার্ক থাকবে সেটা কিন্তু হান্ড্রেড মার্কের রিটার্ন টেস্টের মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ চাকুরটি নিতে চান সেক্ষেত্রে আগে থেকে আপনাদের এই সকল বিষয়ের উপর খাটাখাটি চালু করে দিতে হবে কারণ কি এই সকল সাবজেক্ট বা বিষয়গুলি এখানে উল্লেখ করা রয়েছে তবে দেখুন হানড্রেড মার্কের মধ্যে কিন্তু খুব ভালো স্কোর লাগ থাকলে যেহেতু কম্পিটিশান মার্কেট খুব বেশি ভালো স্কোর থাকলে আপনারা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ জন্য ডাক পাবেন এবার ইন্টারভিউ রয়েছে থার্টি মার্কের টোটাল ওয়ান হান্ড্রেড থার্টি মার্কে কিন্তু আপনাদের যে ফুল মার্ক রয়েছে সেই মার্ক কিন্তু এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ এই আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ